হজম শক্তি বাড়ানো সুস্থ শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক হজম শক্তি আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে, যা শক্তি উৎপন্ন করে এবং রোগ প্রতিরোধে সহায়ক হয়। হজম শক্তি বাড়ানোর জন্য কিছু সহজ অভ্যাস রপ্ত করা দরকার। এই ভিডিওতে হজম শক্তি বাড়ানোর উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রচুর পানি পান করুন। পর্যাপ্ত পানি পান করলে হজম প্রক্রিয়া উন্নত হয়। যথেষ্ট পানি না খেলে খাবার হজমে অসুবিধা হয় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। প্রতিদিন 8-10 গ্লাস পানি পান করা উচিত, বিশেষ করে খাবার খাওয়ার সময়। পানি হজম এনজাইমগুলো সক্রিয় করে এবং খাবারের সাথে শরীরের পুষ্টি শোষণ করতে সাহায্য করে। ফাইবারযুক্ত খাবার খান। ফাইবার হজম প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাকসবজি, ফল এবং গোটা শস্যে প্রচুর ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ছোট ছোট খাবার খান এবং চিবিয়ে খান। দ্রুত খাবার খাওয়া হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই খাবার ছোট ছোট অংশে ভাগ করে খান এবং ধীরে ধীরে চিবিয়ে খাবার হজম শক্তি বাড়ায়। এটি হজম এনজাইমগুলোর জন্য খাবারকে সহজলভ্য করে তোলে। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। প্রোবায়োটিক এমন উপকারী ব্যাকটেরিয়া যা অন্ত্রে ভালো পরিবেশ তৈরি করে। এটি হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং বিভিন্ন হজমজনিত সমস্যাকে কমায়। দই, কেফির এবং অন্যান্য প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। হজম শক্তি বাড়ানোর জন্য কিছু খাবার অন্তর্ভুক্ত করুন। আদা, পুদিনা পাতা এবং জিরার মতো খাবার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। হালকা ব্যায়াম করুন। প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে হজম প্রক্রিয়া সক্রিয় থাকে এবং হজম শক্তি বাড়ে। ভালো ঘুম নিশ্চিত করুন। পর্যাপ্ত ও ভালো ঘুম না হলে হজম প্রক্রিয়ায় ব্যাহত হতে পারে। সঠিক পরিমাণে ঘুম হজম শক্তি বাড়াতে সাহায্য করে। স্ট্রেস কমান। অতিরিক্ত স্ট্রেস হজমের উপর প্রভাব ফেলে। মেডিটেশন, যোগ ব্যায়াম এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে স্ট্রেস কমানো গেলে হজম শক্তি উন্নত হয়। খাবারের পর বিশ্রাম করুন। খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হজম প্রক্রিয়াকে সহায়তা করে, তবে একেবারে শুয়ে না পড়ে বসে বা ধীরে ধীরে হাঁটা ভালো। মশলাযুক্ত খাবার কম খান। অতিরিক্ত মশলাযুক্ত খাবার হজম প্রক্রিয়াকে বাধা করতে পারে, তাই মশলাযুক্ত খাবার সীমিত পরিমাণে খাওয়া উচিত। হজম শক্তি বাড়ানোর জন্য সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যক্রম অপরিহার্য। নিয়মিত এসব অভ্যাস পালন করলে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং শরীর আরও সুস্থ ও সক্রিয় হবে।